এমআইআরভি প্রযুক্তি আসলে কি? এমআইআরভির অর্থ হলো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল। সেটা কি জিনিস? সেটা হলো এমন একটা প্রযুক্তি যাতে একটা ক্ষেপণাস্ত্র ছুটলে সেই ক্ষেপণাস্ত্রের মাথায় যে ওয়ারহেড লাগানো থাকে, মানে যে অস্ত্র লাগানো থাকে, সেটা চারটে ভাগে, অন্তত চারটে ভাগে ভাগ হয়ে একাধিক লক্ষ্যে, মানে চারটি লক্ষ্যে আঘাত হানতে পারে, চারটি লক্ষ্যে অন্তত আঘাত হানতে পারে। এবং এই এই প্রযুক্তি হাতে আসার ফলে কি হলো? এই প্রযুক্তি হাতে আসার ফলে এটাই হলো যে ভারত যদি এই অগ্নি ৫ মিসাইলকে ছোড়ে, যার পাল্লা ৫,৫০০ থেকে ৫,৮০০ কিলোমিটার পর্যন্ত, তাহলে এই ক্ষেপণাস্ত্র অন্য সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো গিয়ে একটা মাত্র লক্ষ্যে আঘাত করবে না। সাধারণ ক্ষেপণাস্ত্র একটাই লক্ষ্যে আঘাত হানে, এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে চার ভাগে ভাগ হয়ে গিয়ে অন্তত চারটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অর্থাৎ ১০টা ক্ষেপণাস্ত্র ছুড়লে ৪০টা ক্ষেপণাস্ত্রের সমান কাজ করবে, ওয়ারহেড ভাগ হয়ে যায়। যেটা বলছিলাম যে এমআইআরভি টেকনোলজিতে ওয়ারহেড ভাগ হয়ে যায়, ছুটে যায় একাধিক লক্ষ্যের দিকে। এবং এই প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্রকে আরও আরও অত্যন্ত কঠিন করে তুলল রোখার জন্য। মানে আমাদের কোনো প্রতিপক্ষ যদি মনে করে যে তাদের কোনো প্রযুক্তির মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রকে আটকানোর চেষ্টা করবে, তাহলে সেই কাজ আরও কঠিন হয়ে উঠল তাদের জন্য। এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখা ভালো, যে চীনের হাতে ICBM মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশেও ছুটে গিয়ে আঘাত হানতে পারে, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের থেকে চীনের হাতে বেশি। কিন্তু ভারতের থেকে চীনের হাতে এই ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি থাকলেও, যেহেতু ভারত একটা অগ্নি ৫কে চারটে অগ্নি ৫ সমান করে তুলল, ফলে চীন কনভেনশনাল যে অ্যাডভান্টেজ আমাদের উপর নিয়েছিল, তার থেকে আমরা এই প্রযুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াকে, সেই কনভেনশনাল অ্যাডভান্টেজকে টক্কর দেওয়ার জায়গায় চলে গেলাম কি না, সেটা নিয়ে এবার চর্চা শুরু হয়ে গিয়েছে। এইটা DRDO-র দেওয়া একটা ভিজুয়াল, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। দেখুন একটা অগ্নি ৫ মিসাইল কীভাবে একসঙ্গে চারটে টার্গেটকে ফিক্স করছে। এখান থেকে একটা মিসাইলকে ছোড়া হচ্ছে, সেই মিসাইল চার ভাগে ভাগ হয়ে গিয়ে কীভাবে একসঙ্গে প্রতিপক্ষের চারটে টার্গেটকে ফিক্স করে দিচ্ছে। এটা DRDO-র দেওয়া সেই রিপ্রেজেন্টেশনাল ভিডিও। এই প্রক্রিয়ায় কাজ করবে অগ্নি ৫ মিসাইল। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, প্রাক্তন সেনাকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম ওই বিষয়ে, যেটা বলছিলাম যে চীনের হাতে ICBM-এর সংখ্যা বেশি থাকলেও আমাদের অগ্নি ৫ MIRV প্রযুক্তি যুক্ত হওয়ার পরে আমরা আসলে একটা মিসাইলকে চারটে মিসাইলে রূপান্তরিত করে চীনকে টক্কর দেওয়ার জায়গায় কি চলে গেলাম? ভারত কি চীনকে কনভেনশনাল অ্যাডভান্টেজের জায়গাতেও টক্কর দেওয়ার জায়গায় চলে গেল? ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল কি বলছেন একবার শুনবো। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ওয়েপন সিস্টেম, এটা কনভেনশনাল নয়। আমাদের দেশে যদি কোনো অ্যাটাক আসে, আমরা সেটাকে কনভেনশনাল ফোর্সেস আর স্ট্র্যাটেজিক ফোর্সেস ব্যবহার করে ওটাকে রুখতে পারি। বিশেষ করে আমাদের শত্রু হচ্ছে চায়না। পাকিস্তানকে আমি শত্রু মনে করি না, কেন পাকিস্তানের ক্ষমতা বলে কিছু নেই, পাকিস্তান হচ্ছে চায়নার চামচা। আমাদের রুখতে হবে চায়নাকে। আর এই যে ক্যাপেবিলিটি আমরা তৈরি করেছি, এটা USA, ইউরোপিয়ান ইউনিয়ন, কোয়াড দেশরা পুরো সাপোর্ট করছে। ঈশান, আমরা শুনছিলাম ব্রিগেডিয়ার সান্যাল যে কথা বললেন যে তারা এই মুহূর্তে আর দাঁড়িয়ে, একজন প্রাক্তন সেনাকর্তা হিসেবে তিনি বলছেন যে এই মুহূর্তে আর পাকিস্তানকে নয়, নিশ্চয়ই এই পুরো বিষয়টা অগ্নি ৫ যেভাবে সফল ফ্লাইট উৎক্ষেপণ হয়েছে বা যেভাবে সফল টেস্ট ফ্লাইট নেওয়া হয়েছে সেই জায়গা থেকে, চীন নিঃসন্দেহে এবার তারা ভাবছে যে কি করতে চলেছে ভারত। কারণ এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখলাম DRDO-র তরফ থেকে দেখানো হলো, সেই জায়গা থেকে সত্যি এটা বোধ হয় তাদের ভাবাচ্ছে যে একসঙ্গে এতগুলো নিশানায় ছড়িয়ে পড়তে পারে এই ভারতীয় আক্রমণ, অগ্নি ৫ আক্রমণ, সেটা সত্যি তাদের আজকে মাথা ব্যথার কারণ। এবং এক্ষেত্রেও একটা বিষয় বলতে হয়, আমরা জানি বারবার কেন্দ্রের তরফ থেকে নারী ক্ষমতায়নের কথা বলা হয় এবং এক্ষেত্রে DRDO-র যে
বিজ্ঞানীরা আজকে অগ্নি ফাইভের পেছনে রয়েছেন, তার সাফল্যের পেছনে রয়েছেন তারাও কিন্তু অধিকাংশ মহিলা। এবং শুধু তাই নয়, ঈশান যিনি প্রজেক্ট ডিরেক্টর তিনিও একজন মহিলা, যাদের বলে বলিয়ান হই আজকে অগ্নি ফাইভ গোটা বিশ্বের কাছে নজির তৈরি করলো ঈশান। একেবারেই তাই বিশাখা। তবে বাংলার প্রাইম টাইম আজকে শেষ করার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই। ভারতের তরফ থেকে এই অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র সম্পর্কে সরকারিভাবে জানানো হয় যে এর পাল্লা 5,500 কিলোমিটার থেকে 5,800 কিলোমিটার পর্যন্ত। কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন, তাদের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে 5,800 কিলোমিটার নয়, 8,000 কিলোমিটার পাল্লা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। ভারতের এই ক্ষেপণাস্ত্র 8,000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে, ভারত ইচ্ছা করে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কমিয়ে বলছে, কারণ না হলে গোটা বিশ্বে হইচই শুরু হতে পারে। চীনের দুশ্চিন্তাটা কোথায় হচ্ছে, চীনের কপালে দুশ্চিন্তার ভাঁজটা কতটা গাঢ় হচ্ছে, নিশ্চয়ই আর কারোর বুঝতে বাকি থাকছে না। আমাদের ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমাদের সরকার যে পাল্লা বলছে, চীন বলছে অত কম নয়, এটা আরও বেশি শক্তিশালী। দুশ্চিন্তা বুঝতে কি অসুবিধা হচ্ছে? চীনের এই দুশ্চিন্তার দিকে আমাদের নজর থাকবে, আর চীনের দিকে আমাদের অগ্নি ফাইভও নজর রাখবে। বাংলা প্রাইম টাইম শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।